আচ্ছা একটু খেয়াল করেন, আমরা স্টিকি বিট একটু ডিসকাস করবো। এখানে দেখেন স্টিকি বিট ফাইলের উপরে কোনো ইফেক্ট নেই, আছে নাই স্টিকি বিট ইফেক্ট কার ভিতরে? আমাদের ডিরেক্টরির উপরে। আমরা ইউজার এসইউআইডি যেটা আমরা শুধু ফাইল সেভ করছি, ডিরেক্টরির উপরে কোনো ইম্প্যাক্ট নাই। আর সেট ইউআইডি ফাইল এবং ডিরেক্টরির উপরে ইম্প্যাক্ট ছিল। অর্থাৎ আপনি ফাইল যদি তৈরি করেন, ডিরেক্টরি তৈরি করলে গ্রুপ ওনারশিপ সেটা পেয়ে যাবে, তাই তো? আর আমাদের স্টিকি বিটটা কিন্তু কোনো ফাইলের উপরে কোনো ইম্প্যাক্ট নাই, কার উপর ইম্প্যাক্ট? ডিরেক্টরির উপরে করব। আমি আর কারণ বলতেছি না, জাস্ট আমি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। আমরা একটা ডিরেক্টরি তৈরি করি এমকেডিআর, যেখান থেকে সবাই অ্যাক্সেস করতে পারবে, কারণ ভারের মধ্যে সবাই অ্যাক্সেস করতে পারে। এখানে আমরা স্টিকি নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম, স্টিকি বানান, ঠিক আছে? আচ্ছা যা বানান বলব, ঠিক আছে? একটা স্টিকি নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। এখন আমি ক্লিয়ার করে দিই, আমি রুটে আছি, আমি লগ ইন করবো কি দিয়ে? আইটি 10 দিয়ে। একটু ভালো করে বোঝেন মজার জিনিস এগুলো, এবং এটা লাগবে ইন্ডাস্ট্রিতে, এটা খুবই লাগে। আইটি 10 দিয়ে লগ ইন করলাম, আমি ওই ডিরেক্টরিতে ঢুকি। ভার কোথায় যাবো? স্টিকির মধ্যে। এখানে আমরা একটা ফাইল বানাবো i10.txt, সেটা দেখে নেই। আমাদের এখানে আদার যারা আছে কি করতে পারবে না, রাইট করতে পারবে না, তো আমরা ফুল পারমিশন দিয়ে আসি। তাহলে ch মোড আদার প্লাস রাইটটাও দিয়ে আসলাম, ঠিক আছে? var sticky, এখন তো পাওয়ার কথা নাকি? এখন ট্রাই করি টাচ, আবার mkdir আইকেন হলো এক্সিট। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, বেশি দেখাবো না। আইটি 20 তে লগ ইন করবো। এখানেও আমরা যাবো সিভি ওয়ার স্টিকি টাচ আইটি 20 ডট, আমি নাম দিচ্ছি কেন তাহলে বুঝতে পারবো আমরা, হ্যাঁ কার ফাইল কোনটা, এম কে ডিআইআর টি 20। তাহলে এখন এলে যদি দেখি, যার ফাইল যে তার নামে আসবে গ্রুপটা, তাই তো? ক্লিয়ার? এটা নর্মাল। এখন দেখেন আইটি 20 লগ ইন করছে, সে যদি ইচ্ছা করে আর এম আইটি 10 ডট টিএক্সটি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু এটা কি ঠিক? আমি একটা শেয়ার ফোল্ডার দিয়ে দিচ্ছি, এই ফোল্ডারে যে যার মতো করে কাজ করে রাখবে, কিন্তু একজন আরেকজনের ফাইল ফোল্ডার যেন কি না করতে পারে, ডিলিট করতে না পারে, ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি স্টিকি বিট ইউজ করব। এ করি আমরা, তারপর দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরিটা কন্ট্রোল করব কিন্তু ফাইল না, না না ওই ফাইলে ফোল্ডারের উপরে দিয়ে দেবো, আমরা স্টিকি ফোল্ডারের উপর দিব। এরপরে দেখবো যে আইটি 10 আইটি 20 কিছু করতে পারবে না, আইটি 20 আইটি 10 এর কিছু করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সো আমি এক্সিট হয়ে বের হয়ে যাই, আমরা এসইউ দিয়ে আইটি 10 দিয়ে লগ ইন করি, করে আমরা এখানে আমরা আবার ওইটা তৈরি করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা কি করে এখান থেকে এটার উপরে কি করবো, স্টিকি বিট দিব। স্টিকি বিট আমরা কিভাবে দিব? ch মোড
ও প্লাস টি, তাই তো নাকি? ও প্লাস টি কার উপরে? ভারের উপরে এবং স্টিকি। আমরা কি দেখছিলাম, আমাদের এই যে স্টিকিটা কি হয় না, ফাইলের উপরে কোনো ইফেক্ট নাই, পড়বে কার উপরে? আমরা দিব কার উপরে? এর আগে আমরা সেট জি একটা দেখছি, আমরা ফাইলের উপরে দিছিলাম, এমকেডিআর যে ফাইলটা ছিল ইউএসআর বিন এমকেডিআর, ওর উপর দিছি, আবার কি দিছিলাম, ডিরেক্টরির উপরে দিছিলাম। কিন্তু আমাদের স্টিকি বিটটা আবার কিসের উপর দিব? শুধু ডিরেক্টরির উপরে। আর আমরা ইউজার যে করছিলাম শুধু ফাইলের উপরে করছিলাম, মনে আছে? ইউজার অ্যাড ইউজার ডেল ফাইলের উপরে করছিলাম। সো এখন আমরা যাই, আমরা একটু দেখে নিই আগে। হ্যাঁ, এলএল করে এখানে দেখা যাচ্ছে টি আসছে, এটা দেখলে বুঝবেন এখানে এই ফোল্ডারের উপরে কি করা আছে, স্টিকি বিট করা আছে। এখন আমরা এটা ট্রাই করে দেখি, আইটি 10 রিমুভ করবে কোনটাকে? আই আই 20 ডট টেক্সট নাই, আইটি 20 লিখছে না, আইটি 20 ডট টেক্সট ওয়াই দে দেন অপারেশন নট পারমিটেড। এখন কিন্তু চেক করতে পারবো না, ডিলিট করতে পারবো না। আবার এট দ্য সেম ওয়েতে আপনি যদি যান আইটি 20 তে, স্টিকিতে ঢুকলেন, আপনি রিমুভ করতে চান এখন আইটি এর আইটেম ছিল তো নাকি? ওয়াই দেন অপারেশন নট পারমিটেড, নিজেরটা তো পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেরটা তো পারবে, নিজে নিজেরটা পারবে না কেন? আর এম দিয়ে আপনি আইটি 20 দেন, নিজেরটা পারবে, নিজেরটা তো পারবে। স্টিকি বিটটা কিন্তু খুব ইউজফুল একটা কমান্ড, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এই তিনটা নিয়ে, সেট ইউজার আইডি, সেট জি আইডি এবং স্টিকি বিট? এত বকবক করার যদি কনফিউশন থাকে না, তাহলে আমাকে নিয়ে যায় ভালো করে খাওয়াবেন, খাওয়ায় তারপর আপনার সাইডটা বোঝাবেন। আমি কি বলছে বলবো, আমরা আমার সেট ইউআইডি আমরা ফাইলের উপরে করি, ফাইলের যে ইউজারের যে ওনারশিপ আছে, যে ওনার ওনার ফাইলের যে ওনার গ্রুপ না কিন্তু ইউজার যে ওনার, সেই ওনারের মতো করে আপনি ওই কমান্ডটা এক্সিকিউট করতে পারবেন যে কেউ। আচ্ছা, আর সেট জিআইডিটা কি? সেট জিআইডিটা হচ্ছে ফাইলের ওনার মতো যে কেউ এক্সিকিউট করতে পারতেছে, কিন্তু গ্রুপ করবে যে করতেছে তার, গ্রুপ করবে, গ্রুপটা থাকলে যে করতেছে তার। হ্যাঁ, গ্রুপটা যে করতেছে তার, কিন্তু নাম করবে রুটে, রুটে। আচ্ছা, জিআইডিটা কি? জিআইডিটা যদি ফাইলের উপরে করি, তাহলে সে ফাইলের যে গ্রুপের যে ওনার আছে, ওর তার মতো করে, তার যে পারমিশন আছে তার মতো করে, এখানে কিন্তু ওনারের না, এটা ইউজার ওনার না, এটা একটি গ্রুপ ওনার, গ্রুপ ওনারের মতো করে যে পারমিশন দেওয়া আছে সেটার মতো সে কাজ করতে পারবে, এক্সিকিউট করতে পারবে ওই ফাইলটা। আর ডিরেক্টরির উপরে করলে কি হবে, যদি ডিরেক্টরির উপর করি, এই ডিরেক্টরির যে গ্রুপ ওনার আছে, এই ডিরেক্টরির ভিতরে আমি যত ফাইল ফোল্ডার বানাই, এই ডিরেক্টরির যে গ্রুপ ওনার আমি আছে, যত ফাইল ফোল্ডার বানান ওই ফাইল ফোল্ডার গুলোর ওনারশিপ কি হবে, ওই ডিরেক্টরির উপর যে ফাইল ওনার গ্রুপ ওনার দেওয়া আছে সে। আর যদি স্টিকি বিট করি, ফাইলস এর উপরে কিছু নাই, আমি যদি ডিরেক্টরির উপরে করি, তাহলে কি হবে, অন্য কোন ইউজার কি করতে পারবে না, অন্য কোন ইউজারের কোনো কিছু করতে পারবে না। Users write on the directory can only remove files that they own. আর সে যদি রিমুভ করতে পারবে শুধুমাত্র তার নিজেরটা, অন্য কারো ফাইল কিন্তু সে রিমুভ করতে পারবে না। They cannot remove or force save, সেভও করতে পারবে না, রাইটও করতে পারবে না to files owned by other users. যে ফাইলগুলো অন্যের, সেই ফাইলগুলো সে রিডও করতে পারবে না, মানে রাইটও করতে, রাইট করতে পারবে না, সেভও করতে পারবে না, ক্লিয়ার? আচ্ছা, এটা কি সে অন্যের ফাইল রিড করতে পারবে? আমি আইটি 20 তে ঢুকছি, আমি কি আইটি আই 10 টিএসসি তে রিড করতে পারবে? রিড করতে পারবে, কি করতে পারবে, রিড করতে পারবে, কিন্তু কি করতে পারবে না, রাইট করতে পারবে। এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে ইউজার ইজ রাইট, কি করতে পারবে না, রাইট করতে পারবে।
বুঝতে পারছেন কথা? আমি যদি স্টিকি বিটটা কি ফাইলের উপর হয়? হ্যাঁ হ্যাঁ ফাইলের উপর হয়। স্টিকি বিট না, স্টিকি বিট ফাইলের উপর হবে না। আমি যদি 10 দিয়ে লগইন করি এখানে ঢুকলাম, আমি যদি ইকো করে কিছু লিখলাম, ইট ইজ ফর আইটি টেক, কার কার কাছে দিব এটা আইটেম ডট টিএক্সটি এক্সিট i20 ক্যাট রিড করতে পারতেছি। আচ্ছা আমি যদি স্টিকি বিটে তুলে দিতে চাই তাহলে আমি কি দেবো? মাইনাস টি, তাই তো? এখন এখন কিন্তু দেখেন টি নাই, আগে টি ছিল। আর যদি নিউমেরিক ভ্যালুতে করতে চাই তাহলে কি দেবো? ওয়ান। ওয়ান দেওয়ার পরে আমার ফাইলের যে ফোল্ডারে যে পারমিশন থাকে 755, তাই না? এটা দেবো আগের মতো, ঠিক আছে? ফাইলে পারমিশন অন্যরকম ছিল, যাই হোক এই যে ওয়ার্ক দিয়ে আপনার যে পারমিশন ডিফল্ট যে পারমিশন ছিল সেটা দিবে, ক্লিয়ার? আমার এটা অন্যরকম হয়েছে কেন? কারণ আমার তো আমার ওই যে আমার আদার্সের জন্য আমরা পারমিশন দিয়ে আসছিলাম, যাই হোক ক্লিয়ার? বোঝা গেছে?